হ্যাঁ ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনার সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আপনি এই ছবিটার উপরে একটি কার্টুনিক ভাব নিয়ে আসবেন, আর ফেসটা কীভাবে আপনি সফট একটি অয়েলি ফেস করবেন, সো স্মুথ ফেস, পেইন্ট পেইন্ট কালার লাগবে অনেকটা। সো ফার্স্টে আমি যে কাজটি করবো, চলুন দেখা যাক। লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করি, করে ফার্স্টে আমি ফিল্টারে শার্পেন আনশার্পেন মাস্ক ইমেজটাকে আনশার্প করব, একটু শার্প আনশার্প করে নিলাম। নেওয়ার পরে এটাকে আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল জে, এখান থেকে ওভারলে দিয়ে দিলাম, এখান থেকে লেয়ার মোড ওভারলে করে দিব, দিয়ে ফিল্টার আদার হাইপাস, হাইপাসে যে একটু ওকে। নাও যে কাজটি করব, আমি দুটাকে একসাথে মার্জ করে দিলাম। দেওয়ার পরে যে কাজটি করব আমি এখন, সেটি হচ্ছে আমি এখান থেকে স্মাস টুলটি সিলেক্ট করব। করার পরে জাস্ট এখান থেকে স্মাস করতে থাকবো। করবো সেটি হচ্ছে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার, সারফেস ব্লার একটু রেডিয়াসটা হালকা একটু বাড়িয়ে দেখি, ওকে। এবার যে কাজটি করবো আমি ছবিটা একটু ইমেজটা একটু লাইট করে নিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো অ্যান্ড হাইলাইটটা দিয়ে দিই ওকে। নাও যে কাজটি করব আমি এখন, আমার যেটা আছে মেন প্রয়োজন সেটি হচ্ছে আগে আমি ছবিটা ক্রপ করে নিব। ছবিটা ক্রপ করার জন্য আমি একটু ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশনটা নামিয়ে দিই ওকে। না আমি এটাকে কপি করব, সিলেক্ট হয়ে গেল। এবার রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন ওকে, সিলেকশনটা রিভার্স হয়েছে। সো আমি এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্ট করে নিব, উল্টিয়ে নিব, নিয়ে সিলেকশনটিকে আমি এখান থেকে মাস্ক করে নিই, এই যে আমার ইমেজটা কমপ্লিট হয়েছে কাটা। এটাকে আমি ফাইল থেকে নিউ পেজ নিই, এইচডি একটি পেপার নিই, অল পেপার সাইজ নিই 1920x1080 ওকে। দেন এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ওকে, এই কালারটা পেস্ট করে দিই ইমেজ, সরি না আমি এই ইমেজটা এখানে নিয়ে যাই ওকে। ওকে নাও যে কাজটি করবো সেটি হচ্ছে আমি মাথার চুলগুলো আসলে একটু এলোমেলো আছে, আমি এটাকে আগে রাস্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট করবো, দেন রাস্টারাইজ করবো। এখন যে কাজটি করবো সেটি হচ্ছে স্মাস টুলটি নিব, নিয়ে এখানে
50 করে দিই পার্সেন্ট, দেন জাস্ট আমি এখান থেকে স্মাজ অপশনটা ক্লিক করে স্মাজ করে দিই একটু। ওকে, দেন যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমি নিউ একটি লেয়ার নিব, নিয়ে লেয়ারটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিব। এবার যে কাজটি করব লেয়ারটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিই, জাস্ট সফট ব্রাশ দিয়ে আমি অপাসিটিটা একটু কমিয়ে নিই। জাস্ট আমি একটু পেন্ট করে নিব, ওকে দেন যে কাজটি করবো একটু অপাসিটি কমিয়ে দিই। এখান থেকে ইরেজারটা নিই, ইরেজারটা সফট করে দিই। ইরেজারের অপাসিটিটা কুড়িয়ে কমিয়ে নিই, ইরেজার ব্রাশ অপাসিটি। ওকে না হালকা একটি শ্যাডো ভাব আসছে, এটিকে একসাথে করে নিই, মার্জ করে নিই। ওকে না আমি যে কাজটি করবো এটাকে একটু মাস্ক করে নিই, করার পরে ব্রাশ নিব, নিয়ে ব্রাশ থেকে এখান থেকে আমি ব্রাশ একটি ব্রাশ লোড করব, এটাকে লোড ব্রাশ। আমি একটা কাজ করবো এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব, জাস্ট এটাকে
ক্লিয়ার করে ব্লার করে নিয়ে একটু